শেখ হাসিনাকে ইকে বানা উপহার পাঠালেন হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় বাবা হারানো জাপানি কন্যা আৎসুকো তানাকা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই উপহার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া এই উপহার এবং আৎসুকো তানাকার একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেন। আৎসুকো বাংলাদেশের শান্তির শিক্ষা বিষয়ে আগ্রহ প্রকাশ করে বলেন, জাইকা বাংলাদেশ অফিসে এক সভায় বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশ কীভাবে পাঠ্য কারিকুলামে শান্তি শিক্ষা সংযুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। কারিকুলামের এই শান্তি শিক্ষাকে সক্রিয়ভাবে প্রসারে মিস্টার ইচি গুচি একটি শান্তি রচনার প্রতিযোগিতা আয়োজন করার পরামর্শ দেন বলে জানান আৎসুকো তানাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল চেষ্টায় সফলতা কামনা করে চিঠি শেষ করেন আৎসুকো।